হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা স্পেশাল ম্যাচের রিয়াকশন করব, সেটা হচ্ছে অ্যারাবিয়ান একজন প্রো হ্যাকার খেলেছিলেন চারজন নর্মাল হ্যাকারের বিরুদ্ধে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এক হ্যাকার ভার্সেস চারজন হ্যাকার। তো সেই ম্যাচটিতে রিয়াকশন করেছিলেন হচ্ছে অ্যারাবিয়ান সার্ভারের যে রিয়াকশন দিয়ে থাকেন, মানে যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাইডে, উনি সাধারণত রিয়াকশনই দিয়ে থাকেন ওনার চ্যানেলে। তো সেই ভিডিওটার আমরা আজকে রিয়াকশন করব আর দেখব যে ম্যাচটা কেমন হয়েছিল। সো গাইস, খেলাটি স্টার্ট হতে যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন একজন হ্যাকার আরেকটা ব্যাপারে বলছে, আর এই পাশে হচ্ছে সরি আবার দ্রুত মুভ করে নিয়ে আসছে, কাস্টম ম্যাচের আয়োজন করছে তো ওয়াসিমস। আর ওয়াসিমসের কিন্তু একটা বদ অভ্যাস আছে, ও যখন খেলতে বসে তখন বিরক্ত হয়ে গেলে সিগারেট ধরে ফেলে, মানে যে স্ক্রিনের সাইডে যাকে দেখতে পাচ্ছেন তার কথা বলছি আর কি। দেখেন ভাই, স্পিড দেখছেন ভাই, আসার পর কি হলো ভাই, হেডশট দিয়ে দিল ভাই। আর স্পিড, আর স্পিডটা লক্ষ্য করছেন ভাই, সুপার স্পিড, মানে প্রো হ্যাকার বলছে কাকে। আর এই পাশে হচ্ছে নুব হ্যাকার, সব হ্যাকার নামের কলঙ্ক। আরে ভাই, ওদের কাছে তো হ্যাকিং সিহারা রাখি ভাই, যাক ওদের কাছে তো হ্যাকিং আছে, ওদের তো একটু মিনিমাম খেলাটা তো পারা উচিত। ওদের গুলি করলে, ওদেরও তো গুলি করলে হেডেই লাগে তাই না, একটা গুলি তো পারা উচিত। অবশ্যই এটাও ঠিক, এখন আমার মতো লোককে যদি আপনি যত হ্যাকিং স্টাফই দেন। কিরে ভাই, ও এলিমিনেট হয়ে গেল, এলিমিনেট হয়ে গেছে ভাই মেন হ্যাকার যে। এটা কীভাবে হয়েছে, হয়তো আপনার এত বেশি হ্যাকিং স্ক্রিপ্ট করছে যে হিতে বিপরীত হয়ে গেছে, কেমনে করে আল্লাহ জানে। আমার মনে হয় এগুলো খেলার সময় কিছু করে না, কেমনে কি আইডিয়া নাই আমার। আর এই পাশে হচ্ছে ওই চায়ের হ্যাকার, ওরা তো নিজেদের সেভ করতে ব্যস্ত। এডাব্লিউএম নিশ্চয় এবার মেন হ্যাকার। ও আরেকটা কথা খেলা দেখতে দেখতে বলি, সেটা হচ্ছে আমরা যে একটা প্রোগ্রাম নিয়েছি যে যারা সত্যিকারের প্রো প্লেয়ার বা অনেক ভালো খেলে, ওয়াল হ্যাকার, এটা সব হ্যাকার, হেডশট হ্যাকার, ওয়াল হ্যাকার, সব হ্যাকার। ও যে আমরা ইউটিউবার, মানে আমরা খুঁজে বের করে যারা ভালো খেলে বা যারা ভালো ইউটিউবে ভিডিও তৈরি করতে পারে তাদের আমরা প্রমোট করব। তো এখানে একটা ব্যাপার হয়েছে, অনেকে এমন এমন কমেন্ট, মানে লিঙ্কে করেন, মানে লিঙ্ক পাইছি আমি বা আমার, আমি তো লিঙ্ক অনেক খেলা দেখি, আমার ছোটো ভাইরাও খেলা দেখছে, তো আমরা কিন্তু স্পেশাল পাচ্ছি না। মানে আপনি যদি একটু ফ্রি ফায়ার খেলা পারেন, ভিডিও আপলোড করেন, তাতেই যদি প্রো মনে করেন, দ্যাটস এ প্রবলেম, আপনাকে অবশ্যই স্পেশাল হতে হবে। স্পেশাল লাইক কেন আপনার খেলা দেখবে, অবশ্যই স্পেশাল হতে হবে। তো এই বুদ্ধিটা কীভাবে আসছে, এর আগে আমি আমার ভিডিওতে একটা কমেন্ট পাইছিলাম, এরকম একটা লিঙ্ক কমেন্ট করেছিল একজন, তো সেই কমেন্টে আমি যখন ক্লিক করি তো তারপর যখন খেলাটা দেখি আমি অবাক হয়ে যাই ভাই, ফুল একটা ক্ল্যাশ ম্যাচের খেলা এবং সেখানে কোনো হেডশট না। আমি যেমন তো হেডশটের যে ভিডিওগুলো দেখছি, স্যাটিসফাইং হেডশট, ওগুলোর ভিতরে বেশিরভাগই দেখছি হয় বটকে মারতেছে নয়তো, মানে মোট কথা বোঝা যায় যে আসলে ওইরকম স্কিলড না। কিন্তু ও যেটা খেলছে, মানে জলজন্ত চারটা প্লেয়ার, ও চারজনকে মানে মিনিটের মধ্যে হেডশট দিয়ে দিল, মানে সেভ, মানে কভার নিয়ে খেলতে খেলতে চারজনকে হেডশট দিয়ে দিল কয়েক সেকেন্ডের মধ্যে, এত ফাস্ট। তো ওকেই মূলত আমি খুঁজতেছি ভাই। তো আর আমার তখনই মনে হলো যে এরকম প্লেয়ার বাংলাদেশে অ্যাভেলেবল আছে, হয়তো নাইম আলমের, তখন আমার মনে হলো যে নাইম আলম ট্রিপল আর ভাই ওয়ান পিস কিশোর জন্য বলি, ট্রিপল আর ওর যে প্রেজেন্টেশনটা ভাই এটা অনেক পারে না, কারণ নাইম আলম অনেক ভালো খেলে বা ট্রিপল আরের মতো কিন্তু প্রেজেন্টেশন পারা সবার পক্ষে সম্ভব না। প্রেজেন্টেশন মানে হচ্ছে যে কথাগুলো বলে, তো সেজন্য ট্রিপল আর একটা স্পেশাল কোয়ালিটির পার্সন। তো কী যেন বলছিলাম, ও ওই যে ওই ছেলেটার কথা যার খেলা দেখলাম, তো ওকে আমি হারাই ফেলছি, ওকে আমি পাইনি, কিন্তু ওর খেলা দেখে আমার এই বুদ্ধিটা আসে যে এরকম প্লেয়ার যারা আছে তাদের আমরা প্রমোট করব। তো সেরকম আরেকটা কথা, ট্রিপল আর একটা কথা বলছিল যে এরা এই ইউটিউবার এবং ফ্রি ফায়ারের ব্যাপারে, যে সবাই আমরা যারা ফ্রি ফায়ার খেলি আমরা সবাই কিন্তু গেম খেলে ভিডিও আপলোড করি এবং সবারই ইচ্ছা আমরা ইউটিউবার হব। তো দেখেন কেন আপনার ভিডিও সবাই দেখবে, ইউ হ্যাভ টু বি স্পেশাল তাই না, আপনাকে স্পেশাল হতে হবে। ইউটিউবের খেলা কেন দেখে, কারণ স্পেশাল। তো আপনি যদি স্পেশাল না হন, শুধু আমার এখানে কমেন্টই করে যান ভাই আমার লিঙ্কটা দেখেন, ভাই আমার লিঙ্কটা দেখেন, তাহলে ভাই দেখেন এটা আপনি তো স্পেশাল না, আপনাকে আমি কীভাবে প্রমোট করবো, তো এই দাবিটা তো আপনি করতে পারেন না। আপনার খেলা দেখে মনে হতে হবে যে ওয়াও করলো কি বোলারাই কী খেলে, তখন হচ্ছে আমরা প্রমোটে যেতে পারি। তো এই জন্য মন খারাপ করা গেছে না। আরেকজনকে দেখছি আমরা কমেন্ট করতে করতে ভরায় ফেলে, মানে তার লিঙ্ক কমেন্ট করতে করতে আর কারোর কমেন্ট আমরা পড়তেই পারি না। তো আপনার আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি একটার বেশি কমেন্ট করেন সেই লিঙ্ক আমরা ওপেনই করবো না, সবাইকে সুযোগ দেন। আর আমার এখানে যারা কমেন্ট করবে লিঙ্ক সবাই পারলে আপনারা একটু খেলা টেলা দেখেন, তাদের দেখা যেতে পারে সেখান থেকে অনেকটু বেরিয়ে আসতে পারে দুই একটা সেরকম প্লেয়ার। উই আর জাস্ট লুকিং ফর নাইম আলম অর ট্রিপল আর। আপনি খেলা যদি নাইম আলমের মতো অনেক ভালো না পারেন, তারপর কিন্তু তারপরেও মোটামুটি খেলা পারার পরে যদি আপনি ট্রিপল আরের মতো আপনি প্রেজেন্টেশন করতে পারেন, যে আপনার ভিডিও দেখার দেখতে গেলে দেখতেই হবে, এরকম একটা ব্যাপার যদি হয় যে দেখতে ভালো লাগতেছে, তা আমরা প্রমোট করবো, সমস্যা নেই।
তো আপনার এখনও যদি সেরকম ভিডিও না হয়ে থাকে আপনি সময় নিন, আপনি ভিডিও তৈরি করেন। আমি তো আর মারা যাচ্ছি না, আমি যদি বেঁচে থাকি এক সময় আপনার ভিডিও দেখা হবেই। তো যখন আমরা দেখবো তখন আমি অনেক বড় কিছু হইনি, আমি কথা শুনে মনে হচ্ছে যে আমি নিজের একটা বড় কিছু মনে করতেছি যে আমি প্রমোট করে আগে, কিন্তু ব্যাপারটা তা না, আমি অহংকার করছি না। মানে আমার ক্ষুদ্র যতটুকু ক্ষমতা আছে আমি এর মধ্যে থেকে আপনার জন্য চেষ্টা করব। মোট কথা অনেকেই চেষ্টা করছে, কারণ আপনি শুধুমাত্র ফ্রি ফায়ার যদি খেলেন, আপনার সব ফ্রি ফায়ার খেলা, কিন্তু এখান থেকে যদি টাকা না আসে আপনি কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন না। আপনি খেলতে দেবেন একসময় আপনি বাতিল হয়ে যাবেন, কিন্তু আপনি ভালো খেলেন, আপনি ভালো ভিডিও বানাতে পারেন, আমি যদি আপনাকে সাপোর্ট করতে পারি, সেখান থেকে আপনি ইউটিউবার হওয়ার পরে যদি আপনার মাসে কিছু ইনকাম আসে, তখন কিন্তু ফ্যামিলির সামনে আপনার একটা মুখ থাকবে যে মাসে 20-25 হাজার টাকা আসলো, তখন কিন্তু আপনি ফ্রি ফায়ার টেনে থাকতে পারবেন, বা আপনিও বিটুকেদের মতো হতে পারবেন, আর আপনাকে নিয়েও বিদেশে রিয়াকশন হবে, বিদেশে কথাবার্তা চলবে, সেটা আমাদের জন্য গর্ব। মানে আপনিও রিপ্রেজেন্ট করবেন মামুন ভাই বা অপু ভাইয়ের মতো না, ফ্রি ফায়ার প্লেয়ার হিসাবে। তো সেটাই আমরা আপনাকে সাপোর্ট করতে যাচ্ছি। তো আমার উদ্দেশ্যটা ভাই আসলে মনে হয় না খারাপ। তো আবার আমি যে সবাইকে প্রমোট, মানে সবাইকে যে বললাম সবাই ইউটিউবার হতে চায়, এই কথাটা আপনারা নেগেটিভলি নিয়েন না, কারণ আপনি লক্ষ্য করে দেখেন হাজার হাজার যারা ফ্রি ফায়ার খেলে তারাই ইউটিউবার হয়, তারাই আমাকে কমেন্ট করেছে, তারাই রিকোয়েস্ট করতেছে মানে ভাই আমার চ্যানেলটা একবার ঘুরে আসেন, আমাকে একটা সাবস্ক্রাইব করলে আমি তোমারটা সাবস্ক্রাইব করবো। ভাই এমনি করে কোনোদিন ইউটিউবার হতে পারবেন না ভাই, আপনার কোয়ালিটি থাকতে হবে ভাই, অবশ্যই কোয়ালিটি থাকতে হবে। যাই হোক, আমরা খেলা দেখে অনেক অফ টপিক কথা বললাম। হ্যাঁ, ওই লিমিট হতে গেছিল মনে হয়, ও দৌড়ে গিয়ে মেরে ফেললো, কি স্পিড ভাই! এসকে এস নিছে পাগলা, এবার মারে হেডশট, চারটা ম্যাচেও জিতছে। আর ওই ওরা তো গ্লোয়াল দিয়ে আটকে দিছে, কই থেকে গুলি করে কই থেকে হেডশট হয়। তবে গত ম্যাচে আমরা যে হ্যাকার দেখছিলাম ওটা কিন্তু ওর চেয়েও বড় হ্যাকার ছিল, ওটাকে প্রো হ্যাকার বলা চলে। ও মাটির নিচে চলে যেতেছে, ট্রান্সপোর্ট করে আরেক জায়গায় চলে যাচ্ছে, তারপর আরেকটা আছে যেখানে ঘুষি মারলো এক জায়গায় ওখান থেকে হেডশট, মানে আপনি যেখানে আশেপাশে থাকলে হয়েছে, ও ঘুষি মাটিতে ঘুষি মারলো আপনার হেডশট হয়ে যায়। হ্যাকার একাই পাঁচটা ম্যাচ জিতে ফেলছে। আমার কথা হচ্ছে চারটা নর্মাল হ্যাকারই হোক, একটু হ্যাকারের মান সম্মান তো রাখা উচিত, ওই হ্যাকারদের একটু ভালো খেলা উচিত। আর ওর টা ব্যালেন্স দেখেন, আর ভাই সিগারেট খাচ্ছে, দেখেন যে বলছিলাম সিগারেট খাইও, দেখেন ওই যে ওয়াসিম হাউস যে আর কি রিয়াকশন দিচ্ছে, সিগারেট ধরাই বেশি হাতে। সিগারেট খেতেছে আর রিয়াকশন দিচ্ছে, আমি যদি এমনি করি ভাই কি করবেন? ও আর হ্যাকারের টাকা দেখেন ভাই, কত টাকা হ্যাকারের, 1,27,000 টাকা, মানে এটাও হ্যাক করে নিছে হয়তো, 1,27,000 টাকা রয়েছে এই মুহূর্তে। কি বলবো ভাই, কি বলার আছে, তাহলে তো এমন করে ওরা ডায়মন্ড নিতে পারবে হ্যাক করে। তাহলে 6 ম্যাচ জিতে গেল, কি খেলা! এডব্লিউএম দাও। ও আসলে হওয়া সিমেসের হয়েছে কি, ও খেলা দেখতে দেখতে বোরিং হয়ে সিগারেট ধরাইছে, ওর হয়তো খেয়াল ছিল না যে ও অনলাইনে আছে, দাদা সিগারেটটা ফেলে দিছে। আবার ১,৬৮,০০০ টাকা আছে ভাই এখনো, ক্যান ইউ ইমাজিন, মানে কখনো দেখছেন যে কাস্টমে এরকম 1,৬৮,০০০ টাকা থাকে? বুঝি শেষ। আর এরকম ফাস্ট যদি মুভমেন্ট হয় ভাই, আপনি গুলি করে কিরে কি হলো এটা বুঝতে হবে, ওরাও হ্যাকার, এত একেবারে আন্ডার এস্টিমেট করা যাবে না। অসমেশ ভাই সিগারেটটা একা খেলেন ভাই, ও আরেকটা ধরাবে, দেখেন ভাই একটা কিন্তু খায় নাই, নামা রাখছে আরেকটা ধরালো সিগারেট। ভাই একটু দিয়েন, তেলা লাগছে, কি সাদা কি সিগারেট খায় উনি, ওটা কি সিগারেট হতে পারে, গোল্ডলিপ সুইস আর বেনসন লাইট, ওসব দেশে কি এগুলো আছে নাকি? ওসব দেশে তো মনে হয় মাল বলেছে, আর উনি হচ্ছে কাতারের, কাতার থাকে আর কি, মানে ওনার চ্যানেলে যেটা দেখলাম। হতাই দিব, বসে মেরে হতাই দিল। আর হ্যাক হলে কি ভাই, এত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারাটাও কিন্তু একটা স্কিল। হ্যাকারেরও তো লাইফের 12টা হয়ে যাচ্ছে, কেন হ্যাকারের এমন একটা সিস্টেম থাকতো যে লাইফ কমবেই না কখনো, তাহলে সে বুঝতাম যে সেরকম হ্যাক। তিনটাকে মেরে দিছে, একটাই আছে ভাই, ঘুষ দিয়ে লাস্টার কোলায় নাই ভাই, ওরাও তো হ্যাকার, থোড়া সা রেসপেক্ট কর ভাই।
ওরা কি এই হ্যাকাররা কি গরিব ভাই, এই হ্যাকারেরও ভাই এই এটাও নাম করা হ্যাকার ভাই, দেখছেন ওই যে কয়বার মারছে কিন্তু ওই মারছে, মানে ওই যে হ্যাকারটাকে দেখলাম ওরও ব্যালেন্স 1 লাখ টাকার উপরে, মানে ও মোটামুটি পুরো হ্যাকার আর কি, মানে ওই পাশের যে তিনজনের একজন ওই লোকটাই ওকে 3 বার মারছে। এইগুলো আর কি নর্মাল হ্যাকার জাস্ট লাইক মি, বাট প্রো হ্যাকার আছে ওই যেটা কুকুরের মুখ লাগানো সেটা প্রো হ্যাকার। কই থেকে কই ধরে যায় রে ভাই, মানে কি যাচ্ছে তাই। ও তো আবার ভাগছে, হ্যাকাররা এখনো 3 জনই আছে জীবিত, একটাকে মারতে পারছে আরেকটাকে শোয়াই দিছে। হ্যাকাররা নাকি গ্লোয়াল ভেদ করেও মানে মারতে পারে, এই যে এইটাও হ্যাকার, এটাও হাই হ্যাকার, দেখেন 1,88,000 টাকা ওর, মানে ওর চেয়ে কম না, ওটাও প্রো হ্যাকার, জোনে ফেসে গেছে, ওইটা ডাউন হয়ে গেছে। এই কাকে গুলি করে ওটা, কি রে ওই দিক থেকে গুলি করে ওকে মেরে দিল না, দুজনই মারা গেছে। যাই হোক লাস্ট জেতাটা ওই জিতছে আর কি, মানে মেন হ্যাকারটাই জিতছে লাস্ট জেতাটা, 25 কিল করছে একাই, চিন্তা করা যায় ভাই। যাক অসাধারণ একটা খেলা দেখলাম, আর ফ্রি ফায়ার মানে হ্যাকার কি দিন আসলো, পাবজিতেও একই রকম অবস্থা। যাই হোক খেলাটা দেখলাম ভালোই লাগলো, আর ওই আপনাদের বিষয়টা মাথায় রাখবেন, ভালো গেম প্লে এবং ভালো খেলার চেষ্টা করেন ভাই, আর তো তাড়াহুড়ার করার কিছু নেই, প্রয়োজনের সময় নেন 3 মাস 4 মাস 6 মাস লাগুক, ভালো মতো খেলা শিখেন, আমি যদি বেঁচে থাকি আমার যদি চ্যানেল থাকে আমি অবশ্যই হেল্প করবো। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।